উঁচু করে ধর, আমরা ট্রেনটা তো মিস করলাম জানো তো, ট্রেনটা পুরো ছেড়ে দিলাম মানুষ ছাতার ভিতরে। হ্যাঁ কখন দিয়ে দাঁড়িয়ে আছে পুরো ট্রেনটা না ছেড়ে দিল, যে মানু হাই করে দে হাই করে দে, ছাতা ধরে দাঁড়িয়ে আছে। এদিকে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে স্টেশন। বাবা কি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কি অন্ধকার, লাইটগুলো পুরো মিনমিন করে জ্বলছে। আমরা নেবে গেছি ট্রেন থেকে, কি অবস্থা, বাড়িতে এতটাই জল, পুরো বাড়ি ছাড়া করে দিলাম। গোপালও দাঁড়িয়ে আছে, স্টেশন যাচ্ছে। এইখানটা আলো আছে, বদলখানি একটু দেখিয়ে দিলামটা তো দেখাতাম, পুরো শুনসান, পুরো শুনসান। একা আসলে সত্যি ভয় লাগে, ভূত আছে। আমার হাত ধর, এরপরে এই জায়গার মধ্যে একটা অ্যালোভেরা কাটবো, কাটে অ্যালোভেরাটা ডলিয়ে লাগাই, ভালো করে লাগাই দিব। তারপরে সুতি টাইপের একটা কাপড় নিব, ফাঁকা টেন্টা দেখো তাও তো ফাঁকাই ফাঁকাই, রাত হয়ে যাচ্ছে না, হাওড়া থেকে ভিড়, পুরো ফাঁকা দেখো টেন্টা। দেখো এসে গেছি, গোপাল এখন খাচ্ছে, আর এই যে আমাদের চুনিগণ হাই করে দে, খুব মজা। দিদিদের এই ড্রেসিং টেবিলে একবার এখানে সাজতে খুব ভালো হবে, একটুও গোছানো নেই। আর ওইটা দেওয়া হয়েছে হচ্ছে রাত্রির বেলা করে, যেহেতু আমরা এখানে শুয়ে, আর আমরা এখানে কি সাজবো, শুধুই সাজবো, এখানে পুরো গোছানো নেই। আরে এখানে গোছানো ছিল, এখানে এই যে এদের বাড়িতে নতুন, দেখি পুষি, পুষির মুখটা একটু দেখো বন্ধু, না আমার পুষি, পুষির হালটা খারাপ আছে এখন, পুষি এমনি দুগলা টাইপের, কোথায় গেল রে, এই তো পায়ের নিচে, খাটে তলে ঢুকে গেছে। মেয়ে বিড়াল না ছেলে বিড়াল, দেখো ওখানে হনুমান এসে দিদিদের বাড়িতে, দাঁড়া দাঁড়া না দাঁড়া, দাঁতটা খেয়েছাবে, না 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 দাঁড়া একটু দাঁড়া দাঁড়া একটু দেখো বন্ধুরা, হাত গুলো দেখ, হাত গুলো দেখ, এই যে এইখানে
আছি আমরা কেউ জানি না। আর এখন বেরিয়েছি, ভাগ্নে আমাদের নিয়ে যাচ্ছে। আমার না আজকে সকাল থেকে মনটা খুব খারাপ, মুডটা খারাপ। ও বলছে মামি চলো একটুখানি ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব তার কোনো দিশা নেই, দিশা নেই। কারণ এখন 5:30 বেজে গেছে, যার জন্যে ক্যাপটিংও হয় না। ওই অলরেডি শুটিং হচ্ছে, চলো ধর মানুর হাত ধর, এখানে হাট বসে দিদি, সপ্তাহে সপ্তাহে জামা। এইখানে তো তোর মা বলছিল, ওইটা কি মন্দির রে শ্রেয়া? দেশকালী তলা। আর এই দেখো এগুলো সব যা উঠছে না, এগুলো পাখি নয়, এগুলো বাদুর জানো তো। তোরা যা, তোরা হাট। চলো, এটা বৃন্দাবন মন্দির তো, বৃন্দাবন চন্দ্র মন্দির। এখানে চল চল তাড়াতাড়ি চল, আমরা যাচ্ছি। তাই তো এলে সব পাট দিয়েছে না, বিড়ালটা খালে খা নিয়ে মুখ করে চলে যায়। টস দেখ।